ভাবে মহানদীরে বন্ধ বাঁধিবা পরে এবে মনমানি করুছি ছত্তিশগড়। অনমৌসুমী সময়ের বন্দ করে দেউছি উপর মুন্ডর সবু ড্যাম ও ব্যারেজর খেত। আর বর্ষা আসলে খোলিবাকু করিছি যোজনা। বন্যা নিয়ন্ত্রণ পাই আগুয়া বসুথিবা আন্তরাজ্য বৈঠক বি ছত্তিশগড় মর্জিরে হচ্ছে। জুনরে হেবাকু থিবা বৈঠক জুলাইরে করিবাকু নিষ্পত্তি নেইছি ছত্তিশগড়। প্রত্যেক বর্ষ মৌসুমী আসিবা আগরু ওড়িশা ও ছত্তিশগড় মধ্যে অনুষ্ঠিত হুয়ে এক সমন্বয় বৈঠক। গত বর্ষ ওড়িশার অনুরোধ প্রত্যাখ্যান করে বৈঠক করে নথিলা ছত্তিশগড়। তবে বিশেষজ্ঞ কহিবা কথা রাজ্য সরকারক উদাসীনতা ও ছত্তিশগড়র মনোমুখী কার্য যোগু মৌসুমীর বন্যা নিয়ন্ত্রণর গণিত বিগিড়ি পারে। আমার এনসিডিএস মিটিং আমার ছত্তিশগড় এবং ওড়িশা মধ্যে হয়ে পার নথিলা। এবর্ষ আমি নিকট ভবিষ্যতরে আমার সেটা অলমোস্ট জুলাই মাসে করা এবে কথাবার্তা হয়েছি। আমার ইআইসি ডব্লুআর মহোদয় তাঁর কনসর্ন ইআইসি ডব্লুআর মহোদয়ের সাথে বি কথা হয়েছেন এবং চিঠি লিখিছেন, যাফলে উভয় পক্ষ খুব কম সময় ব্যবধানে আমি মিশিবাকে যাচ্ছু। বেশি গুরুত্বর সহিত একচুয়ালি নেওয়া কথা বর্তমান কাহিকি ইন্টারস্টেট ডাইলগ্রে সে গুরুত্বটা সেটা আমি দেখি পারুনু। তো ছত্তিশগড় নিহাতি রূপে কোণসি কারণরু রেসপন্ড করুনি, কিন্তু মু যেমতি আগরু বি কইছি এটি গোটে বহুত বড় রোল অছি সেন্ট্রাল গভর্নমেন্টর। সিডব্লুসি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নিহাতি রূপে এথিরে ইন্টারভিন করিবা কথা, কাহিকি এটা লোকঙ্কর জনজীবনর ক্ষতি, চাষীঙ্কর ক্ষতি, আউ গোটে ডিজাস্টার সিচুয়েশন কু আমি একচুয়ালি আসুছে। গত কিছু বর্ষ হল বর্ষা দিনে হীরাকুদ জলভণ্ডার উপর মুন্ডরে থিবা ছত্তিশগড় সীমান্ত ওড়িশার লখনপুর ও বরগড়ের আম্বাভুনারে লোকঙ্ক দুর্দশা বড়িছি। লখনপুরর মহুদি, চিখলি, সুখাসোড়া, সেমলিয়া, সরদা ও মহুলপালি সমেত ১৯ খণ্ড মৌজার মহানদীর পছুয়া পাণি লোকঙ্ক সমস্যা বড়াউছি। শহ শহ একর চাষ জমিরে পাণি মাড়ি ধান, অদা, লঙ্কা, পনিপরিবা আদি চাষ নষ্ট হয়ে যাচ্ছে। 2011 এবং 2014 হীরাকুদ জলভণ্ডারর পছুয়া পাণি পশি আসি অনেক ক্ষয়ক্ষতি ঘটাইছিলা। জল পরিচালনা নেই দুই রাজ্য ভিতরে সমন্বয় রহুথিবারু স্থানীয় লোকঙ্ক ভিতরে অসন্তোষ তেজিছি। এ ভিতরে উভয় রাজ্যর তালমিল ঠিক নাই ন, এবং উভয় রাজ্য এবারে যদি এ বন্যা নিয়ন্ত্রণ উপরে ঠিক পদক্ষেপ ন নেবে তাহলে নিশ্চিত ভাবে ভয়ঙ্কর ভাবে আমার লোকঙ্কর ক্ষতি হব, এবং যা ওড়িশা রাজ্যর বিশেষ ক্ষতি হব। এটা কোন ড্যামর পানি বেগ পানিরে আমার বন্যা এভলিয়া হয়ে যে বাবনা ব্লক এবং লখনপুর ব্লক সে তলি তলা হয়ে যান। সমন্বয় বৈঠক ন হুয়ে আর তার পানি নিয়ন্ত্রণ মহানদীর ঠিক হিসাবে যদি করা ন যায় তাহলে তলমুন্ডরে বন্যা হওয়া তো স্বাভাবিক কথা, কিন্তু উপর মুন্ডরে বি মধ্য বিগত দিনে বন্যা পরিস্থিতি উপুজিছি এবং তাহা বি ক্ষয়ক্ষতি ঘটাইব। তেণু করি মু ওড়িশা সরকার কু নিশ্চিত ভাবে মু অপিল করুছি যে যথাশীঘ্র মনসুন তো আসিগলে পশিগলা কিন্তু সমন্বয় বৈঠক ন হয়ে না, তেণু করি কেন্দ্র সরকার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইন্টারভেনশনরে সমন্বয় বৈঠক বঠিবা উচিত। জলভণ্ডার নেই করি ক্ষেতকে যেন চাষ করবার লাগে যেন কেনা করা 20 বর্ষ পরে আসছে, 70 দশকের কেনাল এসছে, সে সাঙ্গে সাঙ্গে হেবার দেখা সরকার চুপ পড়ি গলে। তো সরকার ড্যাম প্রতি সরকার কিছু মমত্ব নাই ন, সে খালি গোটে স্বার্থ ছিল যে কেমতি প্রকার ডেল্টা এরিয়ারে যদি বন্যাটা নিয়ন্ত্রণ হচ্ছে আমার মূল দেখা গলা, তো এই ড্যাম প্রতি তাঁর নাই থি আর সেমানে ই প্রকার ড্যাম কর চিন্তা বি নাই করে। ছত্তিশগড় ওড়িশা মধ্যে আন্তরাজ্য বন্যা নিয়ন্ত্রণ পরিচালনা বৈঠক প্রত্যেক বর্ষ জুন প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার আন্তরিকতা অভাবর সর্বাধিক ক্ষতি সৌছেন ওড়িশার নদী কুড়িয়া লোকে। জ্যোতি নন্দ সহ সম্বলপুর শুভশ্রী বারিক ও সুরেন্দ্র বারিক রিপোর্ট।